Assalamualaikum everyone. আমি সুমুর, আমি সাধারণত কমেডি ভিডিও করি। হ্যাঁ ভাই, আমরা এটা জানি, তুমি যা দেখাতে আসছো সেটা দেখাও। ভাই একটা কথা কই ভাই। জি ভাই বলেন একটা কথা। কি বলে? আমি মনোমুগ্ধ ছিলাম সেই নারীর প্রেমে এক আম গাছ তলায়। সেই নারী মাথায় মারিত না শ্যাম্পু, মারিত কসকো সাবান। আমার মন গেল ভেঙে, আমি মনোমুগ্ধ ছিলাম সেই নারীর প্রেমে। ধুরু ভাই, হয় নাই, আমি শায়রি বলতেছি, আমারটা শুনেন আর শিখেন শায়রি কেমন হয়। বাঁশ বাগানে বাঁশ থাকে, হারিকেন থাকে হাতে। কি রে ও ও কে? বাঁশ বাগানে বাঁশ থাকে, হারিকেন থাকে হাতে, আমার গার্লফ্রেন্ড পিরিত করে আমারই বন্ধুর সাথে। কি ভাল লাগে নাই? ওমর ভাই, আপনার টিকটক ব্যাপারে বলেন তো একটা শায়রি বলতে, নইলে তো আমার অডিয়েন্স ঠিক মজা পাচ্ছে না। গন্ডারের শরীরে দোষ থাকে আর কুত্তার শরীরে থাকে অনেক রোগ। ওয়াওয়া কর মানুষ নাই, আপনি একটু কইবেন নাকি? না আচ্ছা থাক, ওইটা কল লাগবো না। গন্ডারের শরীরে দোষ থাকে আর কুত্তার শরীরে থাকে অনেক রোগ। আমি অনেক বিটলামি করে দেহা, পাবলিকে আমার ছোট্ট করে একটা নাম দিছে, বাবা মাদার। এই জন্য আমার এসব ভণ্ড বাবা টাবারে একদমই পছন্দ না। ওই লুঙ্গি পরা পোলাটা কই? ও আমার পকেট মেরে দিছে। কপাল ভালো পিছন মারে নি। কি করে? ওই আউ এ ভাই আবির, তোমারে না এমনি চরিত্রে সুন্দর লাগে, এসব বাবা টাবা সাইজও না, কেমন জানি ভণ্ড ভণ্ড লাগে। দাঁড়ান রাজমাতা, যাই করেন টুনটুনিতে মেরেন না। আচ্ছা থাম ভাট্টু, ভিডিও শুরুতেই যদি সব ভিডিও দেখাই দিস তাহলে তো অডিয়েন্স এইটুকু দেখেই পালাবে, তারা তো আর বুঝবে না যে ভিডিও শেষ পর্যন্তই আজ মজা আছে। তোর স্বামী আছে? এখন কথা হচ্ছে এই যে এতক্ষণ ধরে যে ফানি ফানি ভিডিওগুলো দেখলেন, এদেরকে হয়তো আপনারা বেশিরভাগ মানুষই চিনেন, আবার নাও চিনতে পারেন। তবে যারা চিনেন না তাদেরকে ছোট্ট করে একটু পরিচয় দেই, এরা হচ্ছে টিম ব্যাড ব্রাদার্স, বিনোদন জগতের রাজা। এটা তো আসলে একটা বাচ্চা, তাই এটা পোলা না মাইয়া, এইটা নিয়ে বিজ্ঞানীরা একটু কনফিউজ। আচ্ছা দেখতেছি। তাদের ভিডিও দেখে আপনি না হেসে থাকতে পারবেন না, তারা অনেক মজার মজার ভিডিও বানায়। শোনো শোনো, আমাকে তো এমনি বাচ্চা কাছে হয় না, আর এটা যদি পোলা বাচ্চা হয় তাহলে আমরা ওরে রেখে দেবো, কি কও? ঠিক আছে। পার্সোনালি তাদের ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে, আপলোড দেওয়ার সাথে সাথে আমি গিয়ে দেখে আসি। এটা একটু চেক দেনি হয় তো এটা পোলা না মাইয়া। আচ্ছা কিন্তু তোরা দুজন এই বাচ্চাটা পাইলি কই? এই পুলের সাইডের খেতে। এই কিন্তু তোরা দুজন একলগে খেতে কি করতেছিলি? এখন প্রশ্ন হচ্ছে এরা কি ব্যাড ব্রাদার্স নাকি গুড ব্রাদার্স, মানে তাদের ভিডিওগুলো ইয়াং জেনারেশনের জন্য ভালো নাকি খারাপ। হ্যাঁ আজকে এটা নিয়েই আলোচনা করব উইথ আনলিমিটেড বিনোদন। তবে তার আগে আমার একটা কথা আছে, আপনারা দেখলাম অনেকেই কয়েকদিন ধরে আমাকে অনেক মেসেজ করতেছেন, ভাই ব্যাড ব্রাদার্সকে রোস্ট করেন, ব্যাড ব্রাদার্সকে রোস্ট করেন। কেন ভাই, দিন শেষে তো তুমিও গিয়ে তাদের ভিডিও দেখে মজা নিচ্ছ, বলো বলো বলো, এটা কি মিথ্যা কথা? বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মানুষের উপর ঠিক কতটা ভালো আর কতটা খারাপ প্রভাব ফেলতেছে, তাও সেটা ফুল বিনোদনের সাথে। সো পুরো ভিডিওটা দেখলে আই হোপ বিনোদনই পাবেন। ক্যামেরা চালু হইছে? হ্যাঁ ভাই অনেক আগে হয়েছে, এতক্ষণ আমি বকবক করতেছিলাম, এখন তুমি কিছু বকবক করো। থামো থামো, আগে ইন্ট্রোটা দিয়ে নেই। হে গাইস, দিস ফারাবি, আর আজকে আমি কথা বলবো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর ব্যাড ব্রাদার্স কে নিয়ে। কিন্তু আমাকে তো ফুটবল খেলার মতো কোনো জুইদের বিলিয়ান নাই, মেইন মাঠের জন্য আমি আছি, পুরো নেইমারের মতো খেলি। সো আজা রাখা কবাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক, ওই ইন্ট্রো লাগা। প্রথমে বলতে চাই যেহেতু ব্যাড ব্রাদার্সের কোনো মেম্বারের সাথে আমার পার্সোনালি দেখা হয় নাই বা কথা হয় নাই, সেহেতু তাদের পার্সোনাল বিষয় নিয়ে এখানে কোনো কথা হবে না। যা কথা হবে সেটা হচ্ছে তাদের ভিডিওতে করা কাজগুলো নিয়ে। দোস্ত, তোর গার্লফ্রেন্ড সাদিয়ার তো বিয়ে হয়ে যাইতাছে। আচ্ছা ওরে বলি সুখে থাকতে। কে তোর ওরে আর কিছু বলার নাই? আচ্ছা তাহলে ওরে বলিস আর ছোট বোন সুমায়ের নাম্বারটা দিতে। এই ব্যাপারটাকে আমি দুই ভাগে ভাগ করেছি, একটা হলো ব্যাড ব্রাদার্স আমাদের জন্য কি কারণে ব্যাড, আর দ্বিতীয়টা হলো ব্যাড ব্রাদার্স কি কারণে আমাদের জন্য গুড। যেহেতু ব্যাড ব্রাদার্সের ব্যাড আর গুড নিয়ে আলোচনা করা হচ্ছে, সেহেতু আমরা প্রথমেই তাদের ভালো কাজগুলো নিয়ে আলোচনা করব। ব্যাড ব্রাদার্সের সবচেয়ে ভালো দিক হলো তারা মানুষকে হাসাতে পারে। বস রকির তো মেরে ঝুলাই দিছি। হ্যাপি বার্থডে টু ইউ।
কিছু সময়ের জন্য হলেও তারা মানুষকে বিনোদনের মাধ্যমে একটু ভালো রাখে। এটা অবশ্যই তাদের জন্য একটা ভালো দিক, কারণ তাদের জন্য কিছু মানুষ হাজারো কষ্ট, কাজের চাপ আর একঘেয়েমি ব্যস্ততার মাঝেও একটু বিনোদন পাচ্ছে। জন্মদিন না কিন্তু ফেসবুকে তো দেওয়া আছে আজকে তোর জন্মদিন। এই যে আমার কাছে নোটিফিকেশন আইছে, ওইটা তো আমার ফেক আইডি। হ্যাঁ, হয়তো বিনোদনের মাধ্যমটা একটু ভিন্ন, তবে একটা বার চিন্তা করে দেখেন তো আপনার আশেপাশে কিন্তু কাঁদানোর মানুষ অনেক আছে, বাট হাসানোর মানুষ কয়জন আছে? পাখি পেপে খায়ার মানুষে খায় ডাব, তোরা ওয়া ওয়া কবি না? পাখি পেপে খায়ার মানুষে খায় ডাব। বস, আপনার শায়রি হইনা আমার মনে হইতাছে যে শায়রির মায়রে বাপ। সত্যি কথা কি জানেন, কাঁদাতে সবাই পারে কিন্তু হাসাতে সবাই পারে না। সঠিক বলেছেন। আচ্ছা, আপনারা যারা ব্যাড ব্রাদার্স এর ভিডিও দেখেন তারা আমাকে একটা কথা বলেন তো, তাদের ভিডিও দেখার সময় কি আপনাদের একটুও বিরক্ত লাগে? আমার তো লাগে না, যেটুকু সময় তাদের ভিডিও দেখি সত্যি বলছি অনেক এনজয় করি। শীত করলে ব্লেজার পরে আর ঠান্ডা লাগলে পরে জ্যাকেট। ওয়া 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 ওয়া। শীত করলে ব্লেজার পরে আর ঠান্ডা লাগলে পরে জ্যাকেট। আজকে বাংলাদেশ ইন্ডিয়ারে করব 20 ওভার এই প্যাকেট। কিন্তু বস, আবার তো 20টাই থাকে। যদি হাজারো কষ্টের মধ্যেও থাকি কিংবা ব্যাপক ডিপ্রেশনে থাকি, তাদের ভিডিও দেখলেই কেমন জানি হাসি চলে আসে। মেরি জান, বর্ষার দিনে বৃষ্টি পড়ে, শীতের দিনে ল্যাব গাই দিয়ে ঘুমাই রাইতে, ওয়া ওয়া কইবে না? না। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই কইতেছি ওয়া 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 ওয়া। বর্ষার দিনে বৃষ্টি পড়ে, শীতের দিনে ল্যাব গাই দিয়ে ঘুমাই রাইতে, তাই আমি আজকে এসে পড়াইতে। আমি তোর পকেট মেরে দিছিলাম। আরে বাপরে ভাগ খালি, কি রে ধর দিল কে? আরো বেশি ভালো লাগে কারণ তারাও টিকটক রোস্টার। হাত ভাঙা প্রতিবন্ধী, এক কালার চশমা, টিকটক কোম্পানির মালিক। কি বুঝলেন না তো? তাহলে একটু বুঝিয়েই বলি, আমরা ডিরেক্টলি টিকটকারদের রোস্ট করি আর ব্যাড বাদার্স তাদের ফানি ভিডিওর মাধ্যমে হাসতে হাসতে টিকটকারদের একেবারে আমার বাঁশ ঝাড় দিয়ে দেয়। টিকটকের তো কোনো ক্ষতিকর দিকই নাই। টিকটকের ক্ষতিকর দিক নাই মানে? টিকটক দেখে আমাকে তরুণ সমাজ কি শিখতেছে? ক্রিঞ্জ আর প্রতিবন্ধী মার্কা কার্যকলাপ শিখতেছে। ভাবতেছি এখন থেকে আমিও একটা নতুন এপিসোড বের করবো টিকটক রিভিউ নামে, যেখানে শুধুমাত্র ফানি আর ক্রিঞ্জ টিকটকারদের অনেকগুলো টিকটক ভিডিও একসাথে রিভিউ করা হবে উইথ হালকা রোস্ট। আপনাদের মতামত আশা করছি, টিকটক রিভিউ উইথ হালকা রোস্ট লিখে সবাই কমেন্ট করুন। এই কমেন্টটা জাস্ট 5টা হলে নেক্সট ভিডিও এইটা নিয়ে হবে। সমস্যা নাই, আজকে থেকে ও আমাদের সন্তান, আর ওর নাম হবে বাহুবালি। কিন্তু বাহুবালি টুনটুনি ছোট। ব্যাড ব্রাদার্সের আরো একটা ভালো দিক হলো তাদের টিম। তুমি হইলা বীরের বীর, মহাবীর তারও বীরের ছেলে, আমরেন্দ্র বাহুবালির একমাত্র সন্তান, আর এই পরিমণি আন্দোলনের মূল নেতা, আর দেব সেনার একমাত্র প্রিয় সন্তান মহেন্দ্র বাহুবালি। এর লেগেই তো কই আমার মনটা পরিমণি লেগে তো কান দেখে। কত সুন্দর একে অপরের সাথে মিলেমিশে আড্ডা দিতে দিতে ভিডিওগুলো মেক করে। তাদের ভেতরকার কম্বিনেশনটা একবার দেখেন কত সুন্দর। এ ওকে পোষাচ্ছে তো ও ওকে পোষাচ্ছে, তারপরও কারো প্রতি কারো অভিযোগ নাই। এমন মিল মহব্বত আসার জন্যই হয়তো তারা সফল, তাদের এত বড় চ্যানেল আর এত মানুষ তাদেরকে ভালোবাসা দিচ্ছে। পুকুরেতে মাছ থাকে আর মাটিতে থাকে অনেক ঘাস, পুকুরে বারবার ও কর কথা মনে করে দিতে হয় কে? পুকুরেতে মাছ থাকে আর মাটিতে থাকে অনেক ঘাস, লজ্জায় আমি বলতে পারি না পরিমণি আমার ক্রাশ। কথায় আছে না, দশে মিলে করি কাজ হারে জিতে না ইলাজ, এরাও ঠিক তেমনই সবাই মিলেমিশে কাজ করে যাচ্ছে। কে কি বললো কি হলো ওইসব দেখার সময়ই নাই। বেগুনি দিয়া বেগুনি হয় আর আলু দিয়ে আলুর চপ, ওয়া ওয়া কইবা না? বেগুনি দিয়ে বেগুনি হয় আর আলু দিয়ে আলুর চপ, 5 মিনিটের ভিতরে টিকটক যদি আনবেন না হয় তারে দিম পাকা পক। ওমর ভাই থেকে শুরু করে টিমের প্রত্যেকজনকেই আমার প্রচুর ভালো লাগে, তার একটাই কারণ তাদের ভিডিওগুলো দেখে বিনোদন পাই। টকার গলে আমি একটা মোটিভেশনাল লাইন মারুম শুনেন। লকডাউনে মানুষ লোক দেখানোর জন্য করে দান। লকডাউনে মানুষ লোক দেখানোর জন্য করে দান। ইউটিউবাররা হইলো লিজেন্ড আর টিকটকাররা হইলো আমার বাল। এইটাও কি কইলো?
বস এটা তো আমাগো অপমান হইলো। এই যেমন আপনারা আমার ভিডিও দেখে একটু হলেও বিনোদন পান বিধায় আপনাদের আমাকে ভাল লাগে, তেমনি আমিও তাদের ভিডিও দেখে বিনোদন পাই বিধায় তাদেরকে আমার ভাল লাগে। আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের খেলা সূচনা করা যাক একটি শারীর মাধ্যমে। দিন শেষে রাত হলো, রাত শেষে ভোর। এই খেলার যে সূচনা করতে হবে সে হলো একটা মাদার। কি বলে আস্তে আস্তে, এটা তো ইন্টারন্যাশনাল খেলা। ওয়েট ব্রাদার, এদের ভিডিও ভালো হয় ভালো লাগে জন্য এই না যে তাদের শুধু ভালো দিকই আছে, না ভাইয়া এদের কিছু খারাপ দিকও আছে। এন্ড দিস ইজ দা সেকেন্ড স্টেপ, যেখানে আমি ব্যাড ব্রাদার্সের কিছু খারাপ দিক তুলে ধরবো, যেগুলা ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য ইয়াং জেনারেশনের উপর অনেকটাই খারাপ প্রভাব পড়তেছে। একটা ইয়ারফোন দিয়ে কই পিছন দিয়ে বইরা দিতে, অনেকক্ষণ ট্রাইও করছিলাম বরার, ব্যথা পাইছি তারপর আর বলি নাই। হয়তো ভিডিওটা আর একটু ফানি করার জন্য তারা ভিডিওর মধ্যে কিছু ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কিন্তু আমার তো মনে হয় তাদের ভিডিও এমনিতেই ভালো হয় ফানি হয়। সবার অনেক কিছু বড় বড় আর আমার বড় ঘরের চাল, ওয়া ওয়া কষ্ট গে ওয়া ওয়া ওয়া। সবার অনেক কিছু বড় বড় আর আমার বড় ঘরের চাল, তাই আমার সবাই ভালোবাসে এটাকে বাবা হারবাল। এখানে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করার কোনো প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না, তারপরও কেন জানি তারা তাদের ভিডিওর মধ্যে ব্যাড ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে, যেগুলা ব্যাড ব্রাদার্সের জন্য আসলেই ব্যাড কাজ। আরে বল পাস দে, বল পাস দে। হ্যাঁ পাস দেমু, ডাইন পা দে না বাম পা দিয়া। আপনাদের ভিডিও যেহেতু ফানি কন্টেন্ট সেহেতু এই ভিডিওগুলো অনেক বাচ্চা পোলা পাইন দেখে। তোর নানি রে গালি কর। সে তো আমার মনে হয় না যে আপনাদের উচিত হচ্ছে এই ব্যাড ল্যাঙ্গুয়েজগুলো ভিডিওতে ইউজ করা। জম্বির আঙ্গুলে কি হাড্ডি থাকে না? দূর আড্ডি থাকুক আর না থাকুক তাতে আমার কি। আমাদের এখানে অনেক পিসি আছে যারা আপনাদের ভিডিও খুব দেখে, বলতে পারেন ডাই হার্ট ফ্যান। কিন্তু টয়লেটের দরজা দুর্বল লাগে এমনে, টয়লেটের দরজা তো কাগুলি ফার্নিচার থেকে বানানো। কি করে কথা কইছস দামে মানে ভালো কাগুলি ফার্নিচার, দামে কম মানে ভালো তখন দেখবেন। নীরব আপনাদের ভিডিওগুলো তো আমি দেখি, সো আমার কাছে মনে হয় না যে আপনাদের এই ব্যাড ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করার কোনো প্রয়োজন আছে, কারণ এমনিতে আপনাদের ভিডিও প্রচুর ফানি হয়। ফুল গাছে ফুল ধরে আর আম গাছে যেটা ধরে সেটারে বলে ফল। ফুল গাছে ফুল ধরে আর আম গাছে যেটা ধরে সেটারে বলে ফল। তাই আমাদের দুজনের নাম হইলো কাশবন কাশি। ভিডিও থেকে যদি এইগুলা ইউজ করা বাদ দিয়ে দেন তাহলে আমার কাছে মনে হয় আপনাদের ভিডিওটা পারফেক্ট একটা ফানি ভিডিও হবে, আর পাবলিকও সুস্থ বিনোদন পাবে। আপনারা আবার সুস্থ বিনোদন মানে ওইটা ভাবেন না যেটা টিকটকাররা দেয়। ভাই ভাই কিছু দেয়া দেন ভাই। ও নো ভাই, এই প্রথম দেখলাম ফকিরে কেউ এত টাকা দিল। ভাই কালকে আমি এক বিশাল বড় লোকের বাসায় ডাকাতি করছি, ওর সব কিছু নিয়ে এসেছি তুইলা, ঠিক আছে? তারপর আমি চিন্তা করছি আজকে সকালে আমি যেই ফকিরে দেহুম তার এই 1000 টাকা দিব। ভাই কালকে আমার বাসায় ডাকাতি হওয়ার পরে আমার এই অবস্থা। জোর কা ঝটকা হায় জারোসেল। আর একটা খারাপ দিক আছে, ওইটা বলতে যাচ্ছি না কারণ ওইটা যার যার পার্সোনাল ব্যাপার। তবে এইটুকু বলবো, অডিয়েন্স যেহেতু আমাদের এক একজন ভালোবাসার মানুষ, সেহেতু স্পন্সর গুলো একটু দেখে শুনে নিবেন, কথাগুলো আবার অন্যভাবে নেন না। আসলে আপনাদের পছন্দ করি বিধায় বললাম, বাকিটা আপনাদের ইচ্ছে। বিউটিফুল বেবি কি রে হাবিবির বউর খোঁচা খোঁচা দাঁড়িয়ে এলো কই থিকা? কি করে আমি হাবিবি, আমার আছে দুই বিবি, আমার আছে দাড়ি, আমার বিবির আছে দাড়ি, মাশাআল্লাহ। নাও আসেন আমি কিছু কথা বলি। ব্যাড ব্রাদার্স নাম হলেও তারা অতটাও ব্যাড ভিডিও বানায় না যে তাদেরকে রোস্ট ফোস্ট কইরা করায়ের উপরে ভাইজা ফেলাতে হবে।
আপনারা রিকোয়েস্ট করছিলেন তাই ভিডিওটা মেক করলাম। আর যেহেতু একজনকে নিয়ে ভিডিও বানাচ্ছি, সেহেতু আমার কাছে মনে হয়েছে তাদের ভালো খারাপ দুইটা দিকই তুলে ধরা উচিত। তবে এখানে খারাপ বলতে ভিডিওতে তারা কিছু ভুল করছে আমি জাস্ট সেটাই তুলে ধরার চেষ্টা করছি, কারণ কম বেশি সবাই ভুল করে। আমি যে করি না তা না, আমিও করি, তা না হলে এত মানুষ আমাকে নিয়ে রোস্ট করতো না। বিশ্বাস হচ্ছে না, একটু ইউটিউবে কিংবা ফেসবুকে গিয়ে সার্চ দিবেন, একেবারে আগুন ধরাই দিছে এক একজন। যাই হোক, সবশেষে একটাই কথা বলতে চাই, ব্যাড ব্রাদার্স তোমাদের ভিডিও সত্যিই ভালো হয়। আজকে আমি আয়নাতে আমার নিজের চেহারা দেখলাম আর বুঝতে পারলাম কেন আমি সিঙ্গেল। শুধু যদি পসিবল হয় আর আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিও থেকে ওই ব্যাড ল্যাঙ্গুয়েজ গুলা ইউজ করা বাদ দিয়ে দিও। আমার মনে হয় এতে তোমাদের ভিডিওতে বিনোদনের কোনো কমতি হবে না। তো দর্শক বিন্দু টুডে মানে আজ, হালার পুটুডে মানে আজ, এটা সবাই জানে। সো গাইস, ভিডিওটাই পর্যন্ত, আই হোপ তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছো এতটুকু এনাফ, তবে নামটা মনে রাখো, কোনো প্যারা নাই সিল। ওয়েট ওয়েট, ডিসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, চাইলে চলে আসতে পারো, কথা হবে। বাই বাই।